সুপারিশ করা হয়েছিল সেগুলো আরও ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে আমরা চূড়ান্তভাবে এই ল্যান্ড রেভিনিউ এবং ল্যান্ড অ্যাক্স রিফর্মস অ্যাক্টকে আমরা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাচ্ছি। এরপরে ক্যাবিনেট অ্যাপ্রুভ হওয়ার পরে সাথে আমরা বিধানসভাতে তুলব এবং সেখানে পাস হলেই একটা 11তম সংশোধনী এটা কার্যকর হয়ে যাবে। আপনারা জানেন যে আমরা এবছর মার্চ মাসেই এই রাজ্যে ই স্ট্যাম্পিং জমি সংক্রান্ত বা অন্যান্য সংক্রান্ত যে সমস্ত রেজিস্ট্রেশন হয় তার জন্য আমরা ই স্ট্যাম্পিং চালু করেছি। সারা রাজ্যে সমস্ত সাব রেজিস্ট্রি অফিসগুলিতে এটা চালু হয়ে গেছে এবং সেই স্ট্যাম্পিংয়ের জন্য আমাদের দুইটা মেইন এজেন্সি, এটা হলো ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক আর হলো ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক, ওরা এই এজেন্সিটা নিয়েছেন। তাদের মাধ্যমেই স্ট্যাম্পিংয়ের সমস্ত কাগজগুলো বা ডকুমেন্টগুলো সেটা পাওয়া যাবে, জনসাধারণের কাছে পাওয়া যাবে। মানুষ ডেলিভারি তো অনলাইনই পাবে, কিন্তু কিছু একটা 1-2 ঘন্টা বা 4 ঘন্টা সময় তো ব্যবধানে পর পাবে, পরবর্তী সময় এটা অটোমেটিক্যালি ইনস্ট্যান্টেনিয়াসলি পাবে। আর আমি আগেই বললাম যে আগে যে সিস্টেমটা চলছিল মানে ওই সিস্টেমটা এখনও বহাল আছে, মানে মানুষ সেটেলমেন্ট অফিসে গিয়ে বা ডিসিএম অফিসে গিয়ে যে সার্টিফাইড কপি পেতেন ওটা এখনও পাবেন। এই যে আমরা করেছি এর জন্য যে আছে এনআইসির যে টিম, ওনারা খুব সহযোগিতা করেছেন, ওনারাই করেছেন। আর এখানে সুজিৎ সিং আছেন, সুজিৎ দেবনাথ আছেন, ওনারা ওকে সিকে ধর এসআইও, ওনার টিম আমাদেরকে খুব হেল্প করেছেন। আমার মনে হয় এটা দিয়ে মানে মানুষ খুব উপকৃত হবে, মানুষ মানে একটা আরও সিস্টেম আরও ফেসিলিটি পেয়ে গেলো যে ওনাকে অফিসে যেতে হবে না।